আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেকদিন পর একটা ট্যাঙ্কটা দেখাবো। এখানে মাছগুলো প্রায় নষ্ট হওয়ার পথে, দেখা যাক। একটু সেট আপ চেঞ্জ করছি, মাছগুলো একটু পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এখানে জাবা মাছ ছিল, দেখা যাক এই শীতে গ্রো করে কিনা। আর এখানে টেট্রা, আর এগুলো হচ্ছে সে, আর এখানে দুইটা এরকম লম্বা স্নেল, বুলেট শেক। যদিও এই স্নেলটার নাম আমার এখন মনে নাই। এইগুলা কালেক্ট করা স্নেলগুলা খুবই সুন্দর। এইখানে একটা, আর একটা হয়তো আশেপাশে ওইটার পেছনে কোনো জায়গায় টেট্রাগুলো। এখানে টেট্রাগুলা বেশ আগের চেয়ে বড় হয়েছে, যদিও ব্রিডিং করানো সম্ভব, কিন্তু সময় আসলে ওইরকম হয় না, যে কারণে ব্রিডিং করানো সম্ভব হইতেছে না। আর নিচে সিলেট স্যান্ড ইউজ করা, পেছনে গ্লাস হওয়ার কারণে, গ্লাস বলতে মিরর, মিরর গ্লাস পেছনেরটা, এই জন্য মাছ ডাবল ডাবল মনে হয়, বেশি মনে হয় পরিমাণে। কিন্তু মাছের পরিমাণ আসলে এত বেশি না, প্রত্যেকটা মাছে দুই ডাবল দেখা যাইতেছে। পেছনে একটা মিরর, আর তিন পাশেরটা আপনার নাসের গ্লাস। তো এই ট্যাঙ্কে মাছগুলো দেখি সার্ভাইভ করতে পারে কিনা, যদি না পারে সেক্ষেত্রে হয়তো অন্য কোনো প্ল্যান্টে এখানে সেট আপ দিব। আশা করতেছি মাছগুলো সার্ভাইভ করবে, কারণ সামনে কিছুদিন পর আস্তে আস্তে টেম্পারেচার একটু ডাউন হবে, তখন আশা করি মাছগুলো ভালো গ্রো করবে। আর এখানে আর কিছু জেব্রা রাখার চিন্তা করতেছি, দেখা যাক। লং ফিন জেব্রা যেটা, ওইটা তুই ছিল টেট্রা ট্যাঙ্কের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।